গুড মর্নিং ফ্রেন্ডস আজকে ব্লগটি একটু আলাদা করব আজকে আমার যারা পশু আমার ঘরে আছে আজকে ভেবেছি তাদের সাথে আমি সারাদিন কেমন কাটাই সেটা নিয়ে ভিডিও করব এখন আমি ঘরে চলে এসেছি আর আমি ঢোকা মাত্রই এই খুদে থেকে বড় সবাই এক এক করে হাজির প্রত্যেকে আগে আমার কাছে আদর খাবে তারপর সব কিছু এদের আবদার ভীষণ ভারী এই যে আদর খেতে শুরু করে দিয়েছে সব আর এই ছোট্টটি তো দারুণ দুর্দান্ত দারুণ চঞ্চল ওকে চঞ্চল বলাটাও বোধ কম হবে এই ক্ষুদেটা যেমন চালাক তেমন ছটপটে আর তেমনই দুষ্ট আর এই এই যে যেটা আদর খাচ্ছে সে হলো প্রচণ্ড পরিমাণে গা ঘাসা আর খাবার না দাও খালি আদর দিলেই ওর পেট ভরে যায় এত আদর খায় এই যে এই ক্ষুদে জন্তু সারাক্ষণ সুযোগ পেলেই ঘরের চারপাশে ঘুরে বেড়াবে চারদিকে দিকে ঘুরে বেড়াবে আর সবচেয়ে বাজে পায়ে পায়ে ঘুরে বেড়ায় আর এই যে আরেকজন কখনো গা ছাড়া হয় না সবসময় গায়ের সাথে লেগে থাকে আর একে ধরতে যাও তাহলে মিনিশের মধ্যে টুক করে পালিয়ে যাবে আর আমার থেকে তো ও একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই চলে সবসময় এই খুদের কোনো আদরের প্রয়োজন নেই কোনো ভালোবাসার প্রয়োজন নেই প্রচণ্ড চালাক শুধু নিজের খাওয়া টুকুনিয়ে নিয়ে মতলব নিজের খাওয়াটা পেলেই ও শান্ত আর এখন তিন তিনমূর্তি এক জায়গায় প্রত্যেক দিন ওদের এই একটাই ধরন একে অপরের ঘাড়ে পিঠে উঠে খেলা আছড়া আচরি কামড়া কামড়ি সব করতে থাকে এরা এখন সেই চলছে ওদের এটাই বোধ হয় ওদের শরীরচর্চা ওদের এক্সারসাইজ আর এই দেখো তোমাদের বলেছিলাম না খুদের কাউকে নিয়ে মতলব নেই শুধু নিজের এই যে চুপ কর বসে আছে একদম চুপটি করে থাকে ওরা তো ওদের মতন খেলতে শুরু করে দিয়েছে আর আমি চলে এলাম বাজারে এখানে বৃহস্পতিবারে নিতে পুজোতে নেওয়া হয়ে গেছে আর তার সাথে নিয়েছি ওদের জন্য কিছু মাছের কাটা তেল এগুলো ওরা ভীষণ পছন্দ করে তো আর এই যে ক্ষুদেজন সব সময় এদিক বাইছে আর ওদিক বাইছে এই হচ্ছে ওর প্রতিদিনের রুটিন ও সারাদিনই এইভাবেই চলে এর মাঝে ওদের ছানা দিয়ে ভাত খাওয়াও হয়ে গেছে ছানা আমি খেয়ে দিয়েছিলাম ভাতের সাথে খেয়েছে ছোটজন এখন বেশ সুন্দর পেট ভারী করে ঘুরে বেড়াচ্ছে তোমাদের আরেক আরো দুজনের সাথে দেখা করিয়ে দিই এই দেখো এই হচ্ছে বড়জন প্রচণ্ড প্রচণ্ড উৎপাত করে আর এ হচ্ছে সে ওই বাচ্চাটির মা ওকে আমি ধবলি বলে ডাকি তো আর ভাত্রিপ্রীড়িত শুরু হয়েছে শুধু নিয়ে ভিডিওটি হবে কারণ কি ভালোবাসা এতে নিয়ে একসাথেই থাকে খাওয়ার লালু আর কালু পাগল হয়ে গেছে আর এখন বাজার থেকে যে মাছের তেল কাটা কিনে নিয়ে এসেছিলাম সেগুলো এখন ওরা খাবে আর ওই গন্ধে ওরা একদম মত্ত হয়ে গেছে শটফট করছে খাওয়ার জন্য তো ওদের এবার তাড়াতাড়ি করে খেতে দেব আর এইভাবেই ওদেরকে নিয়ে আমার সারাদিন কেটে যায় আমার নিজের কাজের সাথে সাথে ওদের সাথে খেলা ওদের সাথে সময় কাটানো প্রচণ্ড ভালো লাগে আর আমি এদের শর্টস তোমাদের মাঝে মাঝেই আমার চ্যানেলে তোমরা দেখতে পাও এরাই থাকে তো এদের কেমন লাগে তোমরা জানিও আর অবশ্যই তোমাদের মতামত দিও তোমরা আলাদা কোনো ধরনের ভিডিও দেখতে চাইলে সেটাও জানিও যে কি ধরনের ভিডিও করলে সেটা তোমাদের বেশি ভালো লাগবে তোমাদের মতামত দিলে আমার অন্ত অনেক অনেক উপকার হবে আর যাই হোক ওদের সাথে অনেকটাই খেলে নিলাম এবার ওরাও ক্লান্ত হয়ে পড়ছে তো ওদের এখন খেতে দিয়ে দেবো তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে কালকে আবার দেখা হবে কালকের ব্লগে কালকের ব্লগ আর একটু ভালো করার চেষ্টা করব তো তোমরা সাথে থেকো পাশে থেকো আর তোমাদের মতামত জানাতে থেকো